আর্টস সায়েন্সের দ্বন্দ্বে নিশো মেহজাবিন। বিশ্ব ভালোবাসা দিবসের নাটক টেলিফিল্মের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন ছোট পর্দায় দুই জনপ্রিয় অভিনয়শিল্পী আফরান নিশো ও মেহজাবিন চৌধুরী। সম্প্রতি এ জুটি অভিনয় করলেন সায়েন্সের মেয়ে আর্টসের ছেলে নামের একটি টেলিফিল্মে। সৈয়দ জিয়াউদ্দিনের রচনায় টেলিফিল্মটি পরিচালনা করেছেন হাবিব শাকিল। নাটকের গল্প প্রসঙ্গে এ নির্মাতা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিশো আর বুয়েটের ছাত্রী মেহজাবিন দুজনেই রুশনা নামের একটি মেয়ের প্রাইভেট টিউটর। রুশনা ইন্টারমিডিয়েটের ছাত্রী, ফাঁকিবাজ তবে আদুরে। নিশো ইংরেজি আর মেহজাবিন তাকে সায়েন্সের সাবজেক্ট পড়ায়। মেহজাবিনের পড়ানো শেষ হলে নিশো পড়াতে আসে। তিনি আরও জানান, দু একদিন নিশো মেহজাবিনের দেখা আর টুকটাক কোথাও হয়। মেহজাবিন বেশ কঠোর স্বভাবের, কোথাও কম বলে। নিশো ভাবে সে তাকে পাত্তা দেয় না। আবার মেহজাবিনের বেতনও বেশি, তবে রুশনার সঙ্গে নিশোর সম্পর্ক বেশি ভালো। একদিন সায়েন্সের একটি বিষয় রুশনাকে মেহজাবিন ভালো বোঝাতে পারেন না, কিন্তু ওই বিষয়টি নিশো সহজেই বুঝিয়ে দেয়। মেহজাবিন বিষয়টি জানার পর শুরু হয় দুজনের দ্বন্দ্ব। নাটক প্রসঙ্গে হাবিব শাকিল বলেন, টেলিফিল্মটি মূলত সায়েন্সের ছাত্রী এবং আর্টসের ছাত্রের ভালোবাসার গল্প নিয়ে তৈরি। তবে টেলিফিল্মটিতে লেখাপড়া নিয়ে তরুণ তরুণী ও তাদের বাবা মায়ের ভাবনা, ক্যারিয়ার ভাবনা এবং ভবিষ্যৎ অনিশ্চয়তাও তুলে ধরা হয়েছে। সমসাময়িক এই গল্পের প্রেক্ষাপট ঢাকা হলেও পুরো দেশের তরুণ তরুণী এবং অভিভাবকরা গল্পের সাথে সম্পৃক্ত।